ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুর উষ্ণতা ও চাপ সমান নয়। আমরা উষ্ণমণ্ডলে বাস করি বলে আমাদের কাছে বায়ুর উষ্ণতা বেশি মনে হয়, কিন্তু যারা শীতল অঞ্চলে বা উঁচু পার্বত্য অঞ্চলে বসবাস করে তাদের কাছে বায়ুর উষ্ণতা খুব কম মনে হয়। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ বা নিয়ন্ত্রক নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান ও একমাত্র উৎস হল সূর্য। সূর্যের বাইরের অংশের তাপ প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, যার অতি সামান্য অংশ। সূর্য থেকে নির্গত তাপের 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ তাপ ক্ষুদ্র তরঙ্গ আকারে প্রতি সেকেন্ডে 2,97,000 কিমি বা 1,86,000 মাইল বেগে পৃথিবীতে এসে বিকিরণ, পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন প্রভৃতি পদ্ধতিতে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তবে পৃথিবীর সর্বত্র এই উষ্ণতা সমান হয় না, কোথায়ও বেশি কোথায়ও কম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতার পার্থক্যের জন্য কতকগুলি প্রাকৃতিক ও মানবীয় কারণ প্রভাব বিস্তার করে, এদেরকে উষ্ণতার নিয়ন্ত্রক বলা হয়। উষ্ণতার নিয়ন্ত্রকগুলি হল: 1. সূর্যরশ্মির তাপীয় ফল, 2. অক্ষাংশ, 3. দিনের পরিমাণ, 4. ভূমির উচ্চতা, 5. পর্বতের অবস্থান, 6. ভূমির ঢাল, 7. সমুদ্র থেকে দূরত্ব, 8. সমুদ্র স্রোত, 9. বায়ুপ্রবাহ, 10. মেঘের আবরণ, 11. মাটির উপাদান, 12. বনভূমির অবস্থান, 13. ভূপৃষ্ঠের প্রকৃতি, মানুষের ক্রিয়াকলাপ প্রভৃতি। প্রথমেই সূর্যরশ্মির তাপীয় ফল কীভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্য ঘটায় তা দেখে নেব। আমরা ইতিপূর্বে জেনেছি বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান এবং একমাত্র উৎস হল সূর্য। সূর্যের বাইরের অংশের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, যার অতি সামান্য অংশ। সূর্য থেকে নির্গত তাপের 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। 1 ভাগ তাপ ক্ষুদ্র তরঙ্গের আকারে প্রতি সেকেন্ডে 2,97,000 কিমি বা 1,86,000 মাইল বেগে পৃথিবীতে এসে পৌঁছায়। একে সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশন বলা হয়। অর্থাৎ সূর্য থেকে যে শক্তি বা উত্তাপ পৃথিবীতে এসে পৌঁছায় তাকে সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশন বলে। পৃথিবীতে আগত সূর্যরশ্মির মোট 66% নানাভাবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একে কার্যকরী সৌর বিকিরণ বলা হয়। এই 66% সূর্যরশ্মির মধ্যে 19% বায়ুমণ্ডল ও মেঘ দ্বারা প্রত্যক্ষভাবে শোষিত হয়, বাকি 47% মধ্যে 19% সৌররশ্মির প্রত্যক্ষ বিকিরণ, 23% মেঘপুঞ্জ থেকে প্রতিফলিত বিকিরণ এবং 5% আকাশ থেকে বিচ্ছুরিত বিকিরণ দ্বারা বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে থাকে। মোট সৌরশক্তির মধ্যে 66% হল কার্যকরী সৌর বিকিরণ, বাকি থাকে 34%। এই 34% সূর্যরশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মেঘ, ধূলিকণা এবং ভূপৃষ্ঠ দ্বারা বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়, একে পৃথিবীর অ্যালবেডো বলা হয়। 34% অ্যালবেডোর মধ্যে 2% ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়, 7% বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয় এবং 25% মেঘ দ্বারা বিচ্ছুরিত বা প্রতিফলিত হয়। পৃথিবীতে স্থানভেদে ও ঋতুভেদে সূর্যরশ্মির তাপীয় ফলের বা ইনসুলেশনের বৈচিত্র্য ঘটে, যার ফলে উষ্ণতার তারতম্য ঘটে। উদাহরণ হিসেবে বলা যায় যে দিনের বেলা যদি মেঘ থাকে তাহলে ইনসুলেশনের পরিমাণ কম হয় এবং দিনের তাপমাত্রা কম হয়ে যায়। মেঘমুক্ত রাত্রির চেয়ে আবার মেঘাচ্ছন্ন রাত্রিতে অনেক বেশি গরম অনুভূত হয়। পৃথিবীর উষ্ণতার তারতম্যের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক অক্ষাংশ। পৃথিবীর অভিগত গোলক আকৃতি, পৃথিবীর বার্ষিক গতি, কক্ষতলের সঙ্গে পৃথিবীর 65.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান প্রভৃতি কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে 2 মেরুর দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে।
এবং কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানে মধ্যাহ্নের সূর্যরশ্মি অর্থাৎ দুপুরের সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এর ফলে নিরক্ষী অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা মেরু অঞ্চলের তুলনায় অনেক বেশি হয়। নিরক্ষী অঞ্চল থেকে মেরুর দিকে প্রতি এক ডিগ্রি অক্ষাংশের পার্থক্যে 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে। 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত ব্যাংককের উষ্ণতা 36 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত বেজিংয়ের তুলনায় 12 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। জানলাম যে নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে সূর্যরশ্মি কিরণ দেওয়ায় তাপমাত্রা বেশি এবং মেরু অঞ্চলের দিকে তির্যকভাবে কিরণ দেওয়ায় তাপমাত্রার পরিমাণ কম হয়। তির্যকভাবে পতিত সূর্যরশ্মিতে উত্তাপের পরিমাণ কম হওয়ার কারণ হল তির্যক রশ্মিকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অধিক দ্রুত অতিক্রম করে আসতে হয়। তাছাড়া তির্যক রশ্মি বেশি জায়গায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে লম্ব রশ্মি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অপেক্ষাকৃত কম দূরত্ব অতিক্রম করে আসতে হয় এবং লম্ব রশ্মি অল্প জায়গায় কিরণ দেয়, ফলে সেখানে তাপমাত্রার পরিমাণ বেশি হয়। পরবর্তী উষ্ণতার নিয়ন্ত্রক দিনরাত্রির পরিমাণ। পৃথিবীর বার্ষিক গতির ফলে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় এবং ঋতু পরিবর্তন ঘটে, আর এর ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্য হতে দেখা যায়। পৃথিবীর কোনো একটি অঞ্চলে দিনের দৈর্ঘ্য বেশি হলে সারাদিন ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে তা অপেক্ষাকৃত ছোট রাত্রির মধ্যে পুরোপুরি বিকিরিত করতে পারে না, ফলে সেই স্থানটির উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। অন্যদিকে কোনো স্থানে রাত্রির দৈর্ঘ্য বেশি হলে সারাদিনে ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে তা অপেক্ষাকৃত বড় রাত্রির মধ্যে পুরোপুরি বিকিরিত হয়ে যায়, ফলে ধীরে ধীরে ওই স্থানের শীতলতা বৃদ্ধি পায়। এই কারণেই গ্রীষ্মকালে দিন বড় হয় বলে উত্তাপের পরিমাণ বেশি হয়, অন্যদিকে শীতকালে দিন ছোট হয় বলে উত্তাপের পরিমাণ হ্রাস পায়। ভূমির উচ্চতা। একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতল স্থানের তুলনায় উঁচু স্থানের তাপমাত্রা কম হয়, সাধারণত বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার বা নর্মাল ল্যাপস রেট বলে। তাই একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতল স্থানের তুলনায় উঁচু স্থানের তাপমাত্রা কম হয়। একই অক্ষাংশে অবস্থিত হলেও সমতল স্থানের তুলনায় উঁচু স্থানের তাপমাত্রা কেন কম হয় সে বিষয়ে বিস্তারিত আমরা দেখে নেব, তবে তার পূর্বে বৈপরীত্য উষ্ণতা সম্পর্কে জেনে নেব। আমরা ইতিপূর্বে জেনেছি যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়, তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে, অর্থাৎ উচ্চতা বাড়লেও উষ্ণতা না কমে বরং বেড়ে যায়। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বেড়ে যাওয়ার এই ঘটনাকেই বলা হয় বৈপরীত্য উষ্ণতা। বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণ। নাতিশীতোষ্ণ অঞ্চলের পার্বত্য উপত্যকায় শীতকালে মেঘমুক্ত শান্ত আবহাওয়ায় রাত্রের বেলায় পার্বত্য উপত্যকার উপরের ভূভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। উপরে ঠান্ডা ও ভারী বায়ু অভিকর্ষের টানে উপত্যকার ঢাল বেয়ে নিচে নেমে আসে, একে ক্যাটাবেটিক বায়ু বলে। কি হচ্ছে, পার্বত্য উপত্যকার উপরের অংশে থেকে দ্রুত তাপ বিকিরণ করার ফলে বায়ু ঠান্ডা হচ্ছে, সেই ঠান্ডা ভারী বায়ু অভিকর্ষের টানে উপত্যকার ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে। এই বায়ুটাকে কী বায়ু বলা হচ্ছে, ক্যাটাবেটিক বায়ু। এই ক্যাটাবেটিক বায়ুর প্রভাবে উপত্যকার নিম্নাংশের উষ্ণতা কী হবে, হ্রাস পাবে এবং সেখানে ঘন কুয়াশার সৃষ্টি হয়ে থাকে। শীতল ক্যাটাবেটিক বায়ুর আগমনের ফলে উপত্যকার নিম্নাংশের অপেক্ষাকৃত গরম ও হালকা বায়ু উপত্যকার ঢাল বেয়ে উপরের দিকে উঠে যাবে, যাকে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু।
অ্যানাবেটিক বায়ু উপরে উঠে যাওয়ার ফলে উপত্যকার নিচের অংশের তুলনায় উপরের অংশের উষ্ণতা বেশি হয়ে যায়। আমরা এবারে দেখে নেব বৈপরীত্য উষ্ণতার গুরুত্ব কি। এক, শীতল বায়ুর উপর উষ্ণ বায়ু অবস্থান করলে কুয়াশার সৃষ্টি হতে পারে এবং দুই বায়ুর সীমান্ত অঞ্চলে ঝিঝিরে বৃষ্টি হতে পারে। এর ফলে মধ্য অক্ষাংশে তুহিন জমাট বাঁধা শিশির সৃষ্টি হতে পারে। বৈপরীত্য উষ্ণতার কারণেই নাতিশীতোষ্ণ অঞ্চলে উপত্যকায় চাষবাস হয় এবং জনবসতি গড়ে ওঠে। আমরা বৈপরীত্য উষ্ণতা আলোচনা করার পূর্বে উচ্চতা বৃদ্ধিতে ভূপৃষ্ঠের উষ্ণতা হ্রাস পায় তা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা জেনে নেব উচ্চ স্থান সাধারণত শীতল হয় কেন। প্রথম পয়েন্ট, ভূপৃষ্ঠ উষ্ণকরণ। সূর্যতাপে বায়ুমণ্ডল সরাসরি খুব বেশি উষ্ণ হয় না। প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠের বিকিরিত তাপ দ্বারা ক্রমশ উপরের স্তরগুলি উত্তপ্ত হয়, কিন্তু ওই তাপের খুব কম অংশ উপরের দিকে এসে বায়ুকে উত্তপ্ত করে। স্বাভাবিকভাবেই উপরের বায়ু ঠান্ডা থাকে। দ্বিতীয় পয়েন্ট, ঘনত্ব। নিচের বায়ু ঘন ও ভারী, উপরের বায়ু পাতলা ও হালকা। ফলে উপরের দিকে যে বায়ু থাকে সেই বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। চাপ, উদ্ধাকাশে বায়ুর চাপ কম বলে বায়ু হালকা ও পাতলা, যা দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়। তাপ শোষণ ও সংরক্ষণ, ওপরের বায়ুতে ধূলিকণা ও জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় সূর্যরশ্মি এবং ভূপৃষ্ঠের বিকিরিত তাপ শোষণ ও সংরক্ষণ অতি নগণ্য। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পর্বতের অবস্থান। উষ্ণ বা শীতল বায়ুর গতিপথে আড়াআড়িভাবে কোনো পর্বতশ্রেণী যদি থাকে তাহলে কি হবে, বায়ুপ্রবাহ ওই পর্বতশ্রেণীতে বাধা পাবে, ফলে পর্বতশ্রেণীর দুই দিকের উষ্ণতার মধ্যে কিছুটা হলেও পার্থক্য দেখা যাবে। যেমন কি হিমালয় পর্বতমালা পূর্ব পশ্চিমে আড়াআড়িভাবে বিস্তৃত হওয়ায় সাইবেরিয়ার তীব্র শৈত্যপ্রবাহ শীতকালে ভারতে প্রবেশ করতে পারে না। এর ফলে কি হয়, উত্তর ভারতে যতটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা ততটা ঠান্ডা হয় না, অর্থাৎ উত্তর ভারতে তীব্র শীতের হাত থেকে রক্ষা পায়। ভূমির ঢাল, উত্তর গোলার্ধে পূর্ব পশ্চিমে বিস্তৃত পর্বতগুলির উত্তর ঢাল অপেক্ষা দক্ষিণ ঢালে সূর্যরশ্মি বেশি লম্বভাবে পড়ে। তাহলে উত্তর গোলার্ধে যে সমস্ত পর্বতগুলি রয়েছে তার দক্ষিণ ঢালে অর্থাৎ নিরক্ষরেখার দিকে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। তাহলে উত্তর ঢালে কীভাবে পড়বে, তীর্যকভাবে পড়বে, ফলে দক্ষিণের ঢালের উষ্ণতা বেশি এবং উত্তর ঢালের উষ্ণতা কম হয়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢালে উষ্ণতা বেশি এবং দক্ষিণমুখী ঢালে উষ্ণতার পরিমাণ কম। যেমন উত্তর গোলার্ধে অবস্থিত হিমালয় আল্পস প্রভৃতি পর্বতশ্রেণীর দক্ষিণ ঢালে তাপমাত্রা বেশি, কারণ এই অংশে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। আবার দক্ষিণ গোলার্ধের পর্বতশ্রেণী সমূহের উত্তর ঢালে উষ্ণতার পরিমাণ দক্ষিণ ঢালের তুলনায় বেশি, কারণ এই অংশে সূর্য লম্বভাবে কিরণ দেয়। সমুদ্র থেকে দূরত্ব বা জলভাগ ও স্থলভাগের বণ্টন, জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয়, আর এই বৈশিষ্ট্যের জন্যই একই অক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সমুদ্র থেকে দূরবর্তী স্থলভাগের বায়ু গ্রীষ্মকালে দিনের বেলা বেশি উষ্ণ হয় এবং রাত্রে ও শীতকালে বেশি শীতল হয়, কিন্তু সমুদ্র ও তার নিকটবর্তী অঞ্চলের জলবায়ু হয় সমভাবাপন্ন প্রকৃতির। উদাহরণস্বরূপ বলা যায় মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম প্রভৃতি সমুদ্র উপকূলের শহরগুলিতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, কিন্তু দিল্লি, এলাহাবাদ, ভূপাল, নাগপুর প্রভৃতি সমুদ্র থেকে দূরে স্থলভাগের প্রায় মাঝভাগে অবস্থিত শহরগুলিতে চরমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ শীতকালে প্রচণ্ড শীত এবং গরমকালে প্রচণ্ড গরম হয়ে থাকে। আমরা এখন জেনে নেব জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয় কেন।
জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত গরম ও শীতল হয়। এর কারণ হলো এক পরিচলন। স্বচ্ছ তরল জলরাশিতে জলের উত্তাপ পরিচলন পদ্ধতিতে জলের গভীরে চলে যায়। অর্থাৎ জলের উপরের অংশ গরম হলো, সেই গরম জল আবার নিচের অংশে ও নিচের ঠান্ডা জল উপরের অংশে উঠে আসে, ফলে মিশ্রিত হয়ে যায়। কিন্তু স্থলভাগের উত্তাপ পরিচলন পদ্ধতিতে চলাচল করে না, উপরেই সঞ্চিত থাকে, ফলে স্বাভাবিকভাবেই স্থলভাগের উষ্ণতা বেশি হয়। তাছাড়া জল অপেক্ষা স্থলের তাপগ্রাহিতা কম, জল ধীরে ধীরে গরম হয়ে দীর্ঘক্ষণ তাপ ধরে রাখে। অন্যদিকে স্থলভাগ দ্রুত তাপ গ্রহণ ও ত্যাগ করে। বিচ্ছুরণ, জলভাগের তুলনায় স্থলভাগ থেকে সূর্যরশ্মি কম বিচ্ছুরিত হয়, ফলে স্থলভাগ তাড়াতাড়ি উষ্ণ হয়। সূর্যরশ্মির প্রবেশ, স্থলভাগ অস্বচ্ছ হওয়ায় সূর্যরশ্মি স্থলভাগের নিচে প্রবেশ করতে পারে না। অন্যদিকে জল স্বচ্ছ, ফলে সূর্যরশ্মি জলের নিচে প্রায় 200 মিটার পর্যন্ত চলে যায়, তাই জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ হয়। বায়ু প্রবাহ, বিভিন্ন প্রকৃতির বায়ু প্রবাহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উষ্ণতার তারতম্য ঘটায়। যেমন উষ্ণ লু বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে উত্তর ভারতের উষ্ণতা বেড়ে যায়, শীতল সাইবেরীয় বায়ুর প্রভাবে চীনে শীতকালে তুষারপাত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জুন মাসে ভারতীয় উপমহাদেশের উষ্ণতাকে হ্রাস করে, শুষ্ক উষ্ণ আয়ন বায়ু সাহারা আরব মরুভূমিতে চরম ভাবাপন্ন আবহাওয়া সৃষ্টি করে। সমুদ্র স্রোত, উপকূলের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ ও শীতল স্রোত উপকূলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ইউরোপের উত্তর পশ্চিম অংশে সারা বছর গড় উষ্ণতা বেশি থাকে। অর্থাৎ উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে উপকূলের পার্শ্ববর্তী অংশের উষ্ণতা বেড়ে যায়। অন্যদিকে পেরু উপকূলে শীতল পেরু বা হাম্বোল্ট স্রোতের প্রভাবে সারা বছর উষ্ণতা কম থাকে। অর্থাৎ উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত যদি প্রবাহিত হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই উপকূল এবং তার পার্শ্ববর্তী অংশের উষ্ণতা কমে যায়। মেঘের আবরণ, আকাশে ঘন মেঘের আবরণ একদিকে যেমন দিনের বেলা সৌরশক্তিকে ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়, অপরদিকে রাত্রিবেলা ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকেও মহাশূন্যে পৌঁছাতে দেয় না, ফলে মেঘের আবরণ থাকলে দিনের বেলা উত্তাপ কমে আর রাত্রিবেলা উত্তাপ বাড়ে। এই কারণেই মেঘশূন্য রাত্রির তুলনায় মেঘাচ্ছন্ন রাত্রি অনেক গরম হয়। মাটির উপাদান, বিভিন্ন মাটির তাপ গ্রহণ ও বিকিরণ ক্ষমতা বিভিন্ন হওয়ায় মাটির তারতম্যে উষ্ণতার তারতম্য ঘটে। যথা নুড়ি কাঁকর পলিপূর্ণ মাটি দ্রুত তাপ শোষণ করে উত্তপ্ত হয়। অন্যদিকে দ্রুত তাপ বিকিরণ করায় মরু অঞ্চল দিনে প্রচণ্ড উষ্ণ ও রাত্রে খুব শীতল হয়। হালকা রঙের মাটি থেকে কালো রঙের মাটির তাপ গ্রহণ করার ক্ষমতা বেশি হয়। পলিমাটির তাপ শোষণ ও বিকিরণে ভারসাম্য থাকায় উষ্ণতার চরমতা কম থাকে। শুষ্ক মাটির তুলনায় আর্দ্র মাটির উষ্ণতার পার্থক্য কম। বনভূমির অবস্থান, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এক, ছায়া প্রদানের মাধ্যমে দিনে বায়ুমণ্ডলের উত্তাপ কমায়। দুই, বাষ্পীয় প্রস্বেদন দ্বারা বায়ুতে জলীয় বাষ্পের যোগান দেয়। তিন, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্রহণ দ্বারা উদ্ভিদ বায়ুমণ্ডলের উত্তাপ কমায়। উদ্ভিদ তার শিকড় দ্বারা মাটি জল সংরক্ষণ করে উষ্ণতা নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ বলা যায়, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও ঘন অরণ্যে আচ্ছাদিত আমাজন অববাহিকার সেলভ অরণ্যের উষ্ণতা অনেক কম। মানুষের ক্রিয়াকলাপ,
মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ বায়ুমণ্ডলের উষ্ণতাকে প্রভাবিত করে। কৃষিকাজ, রাস্তাঘাট নির্মাণ এবং বসতি নির্মাণের প্রয়োজনে বন জঙ্গল কেটে ফেলার ফলে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। শহরাঞ্চলে পাকা ইমারতের জন্য গ্রামাঞ্চল অপেক্ষা উষ্ণতা বেশি হয়। বিভিন্ন পরিবহন মাধ্যম নির্গত ধোঁয়া, ধুলিকণা প্রভৃতি শহর নগরের তাপমাত্রা বৃদ্ধি করে। অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়ন দূষকের মাত্রা বাড়িয়ে দ্রুত উত্তাপ বাড়ায়, ফলে শহরাঞ্চল বা শিল্পাঞ্চল তাপদ্বীপে পরিণত হয়। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণসমূহ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই জিওডলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।